লোকসভা নির্বাচনের বাবে প্রস্তুতি আরম্ভ করেছে প্রদেশ কংগ্রেসে। 14টা লোকসভা সমষ্টিত 3জনক প্রার্থী বাছনি করেছে কংগ্রেসে। ভারতীয় জনতা পার্টিয়ে নতুন মুখর সন্ধান করার বিপরীতে প্রদেশ কংগ্রেসে গোপনে প্রস্তুত করেছে রণকৌশল। ইতিমধ্যে 14টা লোকসভা সমষ্টির বাবে প্রার্থী তালিকা প্রস্তুত করেছে অসম প্রদেশ কংগ্রেসে। প্রতিটো সমষ্টির বাবে 3জনক প্রার্থী বাছনি করে প্রেরণ করেছে হাইকমান্ডলৈ। 3 মাহের একটা প্রিলিমিনারি রিপোর্ট গৈছে আর ইয়াত আমি সদ্যহতে প্রতিটো সমষ্টিত আমি 3জনীয়া প্যানেল আমি দিছো। আমি প্রতিটো সমষ্টিত বর্তমান আমি 3জনের নাম দিছো মানে প্রসপেক্টিং ক্যান্ডিডেট। হাইকমান্ডলৈ প্রেরণ করা তালিকাত কংগ্রেসের 3জন সাংসদের নামও অন্তর্ভুক্ত আছে। গৌরব গগৈ, সুস্মিতা দেব, বীরেন সিং ইন্টিয়ে পুনৰ প্রতিদ্বন্দ্বিতা করব আগন্তুক লোকসভা নির্বাচনত। ইয়ার উপরি 2019 লোকসভা নির্বাচনত কংগ্রেসে প্রাধান্য দিব যুব নেতাক। নাম তো থাকবেই, নথকার তো কোনো প্রশ্নই নাহে সেই 3টা সমষ্টিত। আর বাকি যে 11টা সমষ্টি থাকিল তাত আমার 3জন 3জনকে আমি দিছো। আমি লোকসভা নির্বাচনের কারণে একটা সুকীয়া প্রস্তুতি আমি চলাইছো। ইফালে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে রাজীব ভবনত প্রদেশ কংগ্রেসে বিশাল যোগদান কার্যসূচী হাতত লয়। কৃষক মুক্তির প্রাক্তন নেতা কমল মেধি, প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র মুসাহারি, সদৌ অসম কলেজ শিক্ষক সন্থার প্রাক্তন সভাপতি নরেন চাংমাই, কোকরাঝার উদালগুড়ির বিপিএফ এআইডিএফর বহু সংখ্যক নেতাকর্মীয়ে এই অনুষ্ঠানতে যোগদান করে কংগ্রেস। বহুত ভাবি গুণী অসমৰ ধর্মনিরপেক্ষতা রক্ষার স্বার্থত, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা রক্ষার স্বার্থত, সংবিধানের উপর অহা আক্রমণ প্রতিরোধ করার স্বার্থত, আর গণতান্ত্রিক পরম্পরা রক্ষা করার স্বার্থত, আর সর্বতোপরি অসমীয়া জাতীয়তাবাদ রক্ষা করার স্বার্থত মই কংগ্রেস দলত যোগদান করেছো। ইফালে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহর অসম ভ্রমণকো তীব্র সমালোচনা করে প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরাই। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ ডাঙরিয়া এদিনের কারণে অসমলে আহিল, নির্বাচনের কারণে এখনের পিছত এখনকে মারাথন মিটিং করে গোল, অসমক ইমানেই ভাল পায় তেওঁলোকে। কিন্তু অসমৰ এই দুর্যোগের সময়ত অসমৰ রাইজর খবর লবলে কিন্তু তেওঁৰ কোনো সময় নহল। গতিকে তেওঁলোকৰ এইটোৱে হৈছে অসম প্রেমর এটা ফুকুলা স্বরূপ। ক্যামেরাত অঞ্জনের সঙ্গে অনিত প্রতিম বৰুৱা, নিউজ 18, অসম নর্থ ইস্ট।